তো আজকে কততম দিন আপনাদের? আজকে আমরা 19 দিন, আজকে 20তম দিন। আচ্ছা 20তম দিন, স্যার বলেছিলেন প্রায় আপনার এক মাসের কথা, কিন্তু 20তম দিন। কেমন আছে আপনার পেশেন্ট? যেটা উনি একটু আগে বলেছেন যে ওনার সেই কোমরের ব্যথাগুলো এখন আর নেই। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তো এর তো মিনিট মিনিট জিং গাই, আমি তোমার সমস্যা নাকি সমস্যা হলে আরও কিছুদিন থাকি, কারণ আলহামদুলিল্লাহ আমার আর ভালো আগের মতন চলতে ফিরতে পারো, আমি অনেক চলতে পারো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই যে দীর্ঘ 5-6 বছরের একটা কষ্ট, এত বড় একটা জার্নি, যদি আসলে এত অল্প সময়ের ভিতরে বলে শেষ করা সম্ভব না, তারপরেও কেমন লাগছে আজকে যেন সুস্থ অবস্থায় আপনার পরিবারের সবচেয়ে আপন মানুষটাকে নিয়ে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমার এত খুশি লাগছে স্যার, যদি আমি সুস্থ করে না নিতে পারতাম আমার খুব কষ্ট লাগবে। অবশ্যই বহুত কষ্ট, আমি কি বুঝাবো আপনার মনটা, আমার এত আনন্দ। আপনার সাথে কথা কন্টিনিউ বলতাম, যখন বলতেন হ্যাঁ জিজ্ঞেস করতেন যে কেমন আছেন, বাবা বলতেছে যে আগে থেকে একটু ভালো লাগতেছে, এখন ধীরে ধীরে বলছে ধীরে ধীরে ভালো ভালো আসতেছে এখন মোটামুটি, তো আমাদের মনে মধ্যে একটা আনন্দ আসছে। দীর্ঘ অনেকটা দিন পর শুনতেছেন যে বোন বলছে আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ খুব খুশি লাগলো। আগে যখন ফোন করতেন সবসময় বলতো যে আমি খারাপ আছি ভালো আছি, ব্যথা হস করে আসছে, আমার আব্বু হস করে আসছে, ওনারা মানে খুব টেনশন নিত যে ঢাকা শহর মেয়ে আছে এই চিকিৎসার দিন, তো ওনারাও ফোন দিত সবসময়, তো আবা যখন বলতো যে হ্যাঁ একটু ভালো লাগতেছে তখন আবা খুব আমার আব্বা আমরা খুব খুশি হইতো এরকম। তো যখন লাস্ট আপনার যখন আমি বাড়ি থেকে আসছি, আজকে 2 দিন হয়েছে, তো আসার সময় আমার আব্বা আম্মু আমার আপার জন্য অনেক কিছু রান্না টান্না করে দিছে, হ্যাঁ খুশি আনন্দে আর কি, যে আমাকে পাঠাইছে যে আপাকে নিয়ে যাইতে, সুস্থ হয়েছে এখন, তো এই আর কি স্যার। এই যে দীর্ঘ একটা সময় পরে নিজের বোনকে সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ পাক এরকম যে স্যারের উসিলার মাধ্যমে আল্লাহ সুস্থ করে, কারণ মানুষ কোনো কিছু করতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা যদি কাউকে হ্যাঁ এরকম দেয় মানুষকে এরকম, আল্লাহ তাআলা ওনাকে একটা ইয়ে দিছে, উনির উসিলে আমার আপা আজকে সুস্থ। আলহামদুলিল্লাহ ওনার জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ সবসময়, মৃত্যুর আগ পর্যন্ত স্যারের জন্য দোয়া করবো। একটু আগে আমি স্যারের রুমে গেছিলাম, স্যারের ব্যবহার অনেক ভালো, অনেক ভালো লাগছে। আসলে এখানে আসার পর থেকে এই যে এখানের স্টাফ যারা আছে সকলেই অনেক ভালো ব্যবহার, আসলে এই জিনিসটা আমার ভাইয়েরাও বলতেছে যে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর ব্যবহার, টাকা পয়সা ফেক না, বাট এটা অনেক বড় একটা ভালো একটা ব্যবহার। আমি অনেক হসপিটালে ঢাকাতেও এবং কুমিল্লাতে অনেক হসপিটালে গেছি, কিন্তু এরকম আমি আসার পরে বলছি যে আসলে এখানে ব্যবহারটা অনেক ভালো, নিচে যে গেটম্যান মানে গেট থেকে শুরু হয়, গেট থেকে ওনারা পাঁচ নামাজ পড়ে, ওনাদেরকে আমি কাকে জিজ্ঞেস করলাম রাত কটা পর্যন্ত খোলা থাকবে, আমি এক জায়গায় যাবো, ওনারা বলতেছে যে রাত যখনই আসেন লক দিবেন, আমরা নিচে আসি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই ব্যবহারগুলো আমি ওদেরকে বলছি, আমার ভাইদেরকেও বলছি যে আসলে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, এত এত পেশেন্ট, কাকে রেখে আমরা কাকে নিয়ে আসব? প্রতিনিয়তই আসলে অসংখ্য অসংখ্য রোগী আসতেছেন, আবার ভালো হয়ে যাচ্ছেন, বাট আমাদের আসলে ইচ্ছে করে পৃথিবীতে আসলে যত আমাদের এরকম মা বোন ভাই আছেন, এরকম অসুস্থ আছেন, তাদের সবাইকে নিয়ে আসি, চেষ্টা করি তাদের জন্য কিছু করার জন্য, তাদের জন্য যদি কিছু করতে পারি এর থেকে আসলে মানুষের সৃষ্টির সেবা যখন আপনি করবেন, এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। আপনি যখন কোনো একটা কাজ করবেন এবং কাজ করার পর আপনি যখন দেখবেন যে আপনার সাকসেস চলে এসেছে, আপনার সামনেই আপনি যে কাজ করেছেন, একজন অসুস্থ মানুষ যে হাঁটতে পারে না চলতে পারে না, তার চোখের পানি সেটা শুকিয়ে সেখানে যখন হাসির রেখা ফুটে ওঠে, এর থেকে আনন্দের আসলে আর কিছু হতে পারে না, এর থেকে বড় তৃপ্তির কিছু হতে পারে না। দর্শক, আমাদের সামনে আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের একজন মা। উনি দীর্ঘদিন প্রায় গত 4-5 বছর যাবত উনি কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, এবং একটা সময় এতটাই খারাপ পর্যায়ে হয়ে গিয়েছিল যে রাতের পর রাত ওনার নির্ঘুম কেটেছে ব্যথার যন্ত্রণায়। কিন্তু উনি ট্রিটমেন্ট করেছেন কিন্তু তার সমাধান পাননি, বাট উনি কখনো হাল ছেড়ে দেননি, বাট শেষ পর্যন্ত কিন্তু উনি আজকে সুস্থতার খাতায় নাম লিখিয়েছেন এবং এখন ওনার সম্পূর্ণ ব্যথামুক্ত একটি জীবন। কিভাবে, আসুন দর্শক ওনার কাছ থেকেই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু আপনার নামটা যদি বলেন আমাদের দর্শক। সেলিনা আক্তার। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? কসবা, কসবাতে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল আর কতদিন আগে কিভাবে হয়েছিল যদি একটু বলেন। আজকে 4-5 বছর যাবত ব্যথা, মানে হাঁটলে এত ব্যথা করত কোমরে, মানে মনে হচ্ছে যে রাস্তার মধ্যে শুয়ে পড়ি, এত ব্যথা ছিল। তারপরে বসলো ব্যথা, দাঁড়াইলো ব্যথা, মানে সব কিছু ব্যথা। আপনার
অনেক অসহ্য কর একটা ব্যথা সারাক্ষণ থাকতো। প্রথম দিকে কি হয়েছিল? প্রথম দিকে নিশ্চয়ই এত ব্যথা ছিল না, অল্প একটু ব্যথা কমনে ছিল। আচ্ছা, যখন প্রথম অল্প অল্প ব্যথা পেয়েছিলেন তখন কি করেছিলেন? পাশের ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছিলেন? ওষুধ এনে খাইছে মানে কি মানে উপকার হয়নি। আচ্ছা, অনেক ডাক্তার, তারপরে যখন প্রথম ডক্টরের কাছে যান, ডক্টর কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলেন। কি বলেছিলেন যে কি হয়েছে? যে হাড়ে হয় এসে গা আর রক্ত যে কষ্ট, এই যেটা বলেছেন যে আপনার মনে হয়েছে রাস্তায় পড়ে আপনি কান্না করেন, এতটা অসহ্যকর ব্যথা, রাতের পর রাত কেটেছে আপনার নির্ঘুম। তো এই যে আপনি একটা সময়, আমরা জানি যে আপনি চার সন্তানের জননী এবং আপনি পুরো সংসার আপনি নিজের হাতে সবসময় আপনি চালিয়েছেন, একাই কন্ট্রোল করেছেন পুরো সংসার, সুস্থ একটা মানুষ, হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসা করছেন কিন্তু আপনার চিকিৎসার ফল পাচ্ছেন না, সেই ব্যথা সেই ব্যথাই থাকছে, বরঞ্চ আরও খারাপের দিকে চলে যাচ্ছেন। চিকিৎসা করতে করতে কখনো টায়ার্ড হাসিনি যে আমি হয়তো আর কখনো সুস্থ হব না, বা এরকমটা কখনো মনের ভিতর কাজ করতো? যেমন বুঝতাম যে এত ব্যথা, মনে হয় আর সুস্থ আমরা না, মানে পৃথিবীটা একটা সময় অসহ্য মনে হতো, অসহ্য মনে হতো, ভয় পেতাম যে আল্লাহ আমি এমনই থাকবো, আমি কি সুস্থ মানুষের মতো কোনো সময় হাঁটতে পারবো না, মানে নিজে নিজে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি কি ভালো করতে না, সবসময় দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করতাম, দোয়া করতাম সবসময়, একটা সময় আল্লাহ আপনার সেই দোয়া হয়তো কবুল করেছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ, স্যারের জন্য দোয়া করি আল্লাহ স্যারের অনেক খায়ের দেব, আলহামদুলিল্লাহ আল্লাহ বাসায় রোগ স্যারের, আলহামদুলিল্লাহ। দর্শক, গত পাঁচ ছয় বছরের কষ্ট এইটুকুর মাঝখানে আসলে বলা সম্ভব না বা বোঝানো সম্ভব না। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা আসলে ব্যথা নিয়ে কাটলে কেমন লাগে সেটা আমরা আসলে বুঝি যখন আমাদের ছোটোখাটো একটা সমস্যা হয়, যেমন দাঁতের ব্যথা বলেন, চোখের ব্যথা বলেন, যে কোনো ধরনের হাতের ব্যথা, তখন কিন্তু আসলে মনে হয় যে গতকালকে আসলে কত ভালো ছিলাম আমি তখন বুঝতেই পারি নাই, এখন যে অসহ্যকর যন্ত্রণা আমি এটুকু সহ্য করতে পারছি না। আর বছরের পর বছর যখন আপনি এভাবে চেষ্টা করে যাবেন চিকিৎসার জন্য পারছেন না, অথচ ব্যথা সারাক্ষণ আপনার নিত্যসঙ্গী, কোনো কিছুই আসলে আমাদের ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসও যদি আপনার সামনে এনে দেওয়া হয় তখনও মনে হবে এটাই সবচেয়ে অসহ্যকর জিনিস, আমাদের সামনে এগিয়ে যাওয়াটাই আসলে তখন দুষ্কর হয়ে দাঁড়ায়। দর্শক, এই কঠিন সময়ে ওনার পাশে সব সময় হাত বাড়িয়েছিলেন ওনার হাজবেন্ড ছিলেন, ওনার ভাই ছিলেন, আমরা একটু ওনাদের সাথে আমরা একটু কথা বলবো, একটু ওনাদের কাছ থেকে বিষয়গুলো আমরা জানবো যে কী কী হয়েছিল, ওনারা কী কী ধরনের স্টেপ নিয়েছিলেন এবং তাদের এই স্টেপের কারণে, তোর স্টেপের কারণে যে আজকে উনি সুস্থ কী করেছিলেন ওনারা, আসলে একটু ওনাদের কাছ থেকেও জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। হাজী মোহাম্মদ গোলাম মোল্লা। আচ্ছা স্যার, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন, কতদিন আগে, আপনারা তো যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, কি হয়েছিল যদি একটু বলেন আমাদেরকে? এই প্রথম এই তো চার পাঁচ বছরে আমার ডায়াবেটিস, হেরো ডায়াবেটিস আমার সাথে হারতো, আর ওজন বাড়তে থেকে হারতে হাঁটার সময় রাস্তার গিয়ে এত ব্যথা অস্থির হয়ে থাকতো। আচ্ছা, কতক্ষণ হাঁটতে হয় আমার সাথে হাঁটা হাঁটে আইন না, বাসা তাইলে আর বিস্তার ফললে আর ব্যথা অস্থির হয়ে থাকতো। আমিও নিজে উঠি তো আমার বাচ্চারা দিও ফাউডি তালা তোলা এমনি হয়ে থাকতো, টি পাইতাম ফাউডি, এখন টি পানের পরে আপনার অনেক ডাক্তার ধরেছি, রাতের পর রাত কাটতো এরকম নির্ঘুম ভাবে, ব্যথার যন্ত্রণা, ব্যথার যন্ত্রণা, কিছু বড়ি টুরি খাইতো, ব্যথার গেলে অ্যান্টিবায়োটিক দিত, অনেক পাওয়ারের বড়ি দিত, হ্যাঁ আবার বড়ি আসলে ঘুম আসে না, দামি বড়ি আসে, পাওয়ারফুল ওষুধ খাওয়ার পরে ঘুম আসতো না। এরপর ঢাকা আসছি, ঢাকা ফিজিতে ডাক্তার দেখলাম, স্যার এই বললো বললো এটা অপারেশন করার জন্য, এমআরআই করার পরে, এমআরআই পপুলারতে করার পরে স্যার বললো আমি অপারেশন করা লাগবে। আচ্ছা, এই ওষুধে আমরা যদি ব্যথা না যায়, ব্যথা যাইতে পারে, অপারেশন করা লাগবে। আচ্ছা, বাধ্যতামূলক বলে দিয়েছেন করতেই হবে। হ্যাঁ ভয়ে, আর এই অপারেশন আমিও চিন্তা করছি অপারেশন করা, আমি আর কি করবো, আর ব্যথা সহ্য করতে পারে না, আমিও ভালো লাগে না, এমনটাই আসলে হয়, এবং আমি টাকা পয়সা গেলো আমি অপারেশনটা করলে, হ্যাঁ ভয় পা এখন না আমি অপারেশন করবো না। এরপর আবার আমরা ইয়ার টানছি শিমুলি সালম স্যার টেন, হ্যাঁ দেখে হ্যাঁ অনেক অনেক রাত্রে কাটছি, পরের দিন পরে স্যারের সিরিয়াল দেয়া, হ্যাঁ স্যারও বলছে অপারেশন করা লাগে। আচ্ছা, তখন মনটা আর একটু ইয়ে হয়ে গেছে যে কি করা, আসলে হয়তো অপারেশনটা লাগতে পারে। আচ্ছা, পরে
আবার ওই আমার মোবাইল আবার আবার ইউটিউব গুদু দেয় দেয়ার পরে দেখি আপনি সফলা স্যারের প্রধান সফলা স্যারের ওই ভিডিওটা দেয় দেওয়ার পরে আমার দেয় আইলো দেন ওদের সাক্ষাৎ দিলাম দেওয়ার পরে আমারও বিশ্বাস হয়েছে আমি ঠিক আছে আরও লোকের আমি যা ইয়া করছি অপারেশন করার পরে আরও কিন্তু অপারেশন করে গিয়ে আমরা তারা বিল লাগে অপারেশন করতে বলার পরে ওই আপনি লড়াছড়া বেশি করছে এমন প্রচুর বেতা বিছনাতে উঠতে পারে না এত খারাপ অবস্থা নামাজ পড়তে পারে না কিছু করতে না এবার স্যারের ভিডিওটা দেখে আমি দুই দিন পরে ভিডিওটা দুই দিন পরে সাড়ে ট্রেন আসছি আমি বুধবার আমি 14 তারিখ ভর্তিছি আমি আইছি 11 তারিখ কেন আসলেন মানে কেন স্যারের ভিডিওতে এমন কি ছিল বিশ্বাস হয়ে গেছে মানে অপারেশনবিহীন ভাবে যখন স্যার বলছেন এবং দেখছেন যে অসংখ্য রোগী অপারেশন ছাড়াই তারা ভালো হয়ে যাচ্ছে তখন একটা বিশ্বাস আসলো যে একবার অন্তত গিয়ে দেখি না কি হয় আমরা অনেক বিশ্বাস গিয়ে স্যারের কাছে আমরা চিন্তা ভাবনা করলাম করার পর স্যারের কাছে স্যার আপনি ওষুধ গুলো লিখে দেন তো ওষুধ গুলো 11,000 টাকা ওষুধ লিখে দিতে দেখি রুম হালি নাই মানে এত অবস্থা এত পেশেন্ট যে রুম পাচ্ছেন না আপনারা তো অসংখ্য রোগী ভর্তি হয়ে আছেন একটা রুম আছে শাওন ভাই এই রুম আছে আর তারপর আপনারা ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে আচ্ছা যখন ভর্তি হন মানে মনে তো একটা সংশয় কাজ করছিল অবশ্যই যে ভালো হব কি হব না ট্রিটমেন্ট শুরু হয়ে যায় কবে থেকে বুঝতে শুরু করেন যে উনি ধীরে ধীরে উনি ভালো হওয়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ এই 10-12 দিন আপনি থেরাপি দেওয়ার পরে ওই স্যার বলছে সুইডা দিত ডায়াবেটিস আসলে দিয়ে সুইডা দেয় সুইডা দেওয়ার তো পুরা ভালো বোঝা গেছে আস্তে আস্তে বুঝতে শুরু করছেন 10-12 দিন পর থেকে স্যার আরেকটা বিষয় একটু জানতে চেষ্টা করি আপনারা বলেছেন যে মানে এত পেশেন্ট ছিল আপনারা রুম পাচ্ছিলেন না তো আপনাদের আশপাশে আরো অনেক পেশেন্ট ছিল তাদের কি অবস্থা কেমন দেখেছেন নিশ্চয়ই অনেকে রিলিজ নিয়ে চলে গেছেন কেমন সুস্থতা কেমন ছিল সুস্থ গতকাল একজন গেছে 32 বছর বয়স আর 20 বছর ধরে আমি এই ব্যথা এলো 20 বছর জি এও আলহামদুলিল্লাহ এই সুই দিয়ে হেরে 21 দিনে ভর্তি দিয়েছে এমন 17 দিন 18 দিন থেকে কালকে গিয়ে চলে গেছে হ্যাঁ খুব ভালো মানে নির্দিষ্ট সময়ের আগে উনি ভালো উনি চলে গেছে মানে আপনার আশপাশে এরকম অনেক রোগী ছিল যারা ধীরে ধীরে আপনার সম্পূর্ণ ভালো হয়ে চলে গিয়েছে তো এটা দেখার পর বিশ্বাসটা আরো বেশি বেড়ে গেছে বিশ্বাস তো আজকে কততম দিন আপনাদের আজকে আমরা 19 দিন আজকে 20তম দিন আচ্ছা 20তম দিন স্যার বলেছিলেন প্রায় আপনার এক মাসের কথা কিন্তু 20তম দিন কেমন আছে আপনার পেশেন্ট যেটা উনি একটু আগে বলেছেন যে ওনার সেই কোমর ব্যথাগুলো এখন আর নেই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তো একদম মিনিট মিনিট জিং গাই আমি তোমার সমস্যাটা কি সমস্যা হলে আরও কিছুদিন তাই কারণ আলহামদুলিল্লাহ আমার আর ভালো আগের মতনই চলতে ফিরতে পারো আমি অনেক চলতে পারো আলহামদুলিল্লাহ তো এই যে দীর্ঘ 5-6 বছরের একটা কষ্ট এত বড় একটা জার্নি যদি আসলে এত অল্প সময়ের ভিতরে বলে শেষ করা সম্ভব না তারপরেও কেমন লাগছে আজকে যেমন সুস্থ অবস্থায় আপনার পরিবারের সবচেয়ে আপন মানুষটাকে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এত খুশি লাগছে স্যার যদি আমি সুস্থ করে না নিতে পারতাম আমার খুব কষ্ট লাগবে অবশ্যই বহুত কষ্ট আমি কি বুঝাবো আপনার মনটা আমার এত আনন্দ একটু যদি শেয়ার করেন আমার দর্শকদের সাথে যে এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন এই হয়তো এই মুহূর্তে আপনার ভিডিওটা হয়তো ওনারা দেখছেন ওনারা বুঝার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন আপনার কাছেও তাদের অনেক প্রশ্ন আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে যারা এই ধরনের সমস্যাটা আছেন তারা জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পেতে পারেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যেহেতু আপনার এলাকায় অসংখ্য মানুষ আছেন যারা আপনাকেও চিনেন আপনার কুমিল্লাবাসী যারা আছেন তারাও অনেকে আপনাকে চিনেন একটু যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আপনার ইয়া জিনিসটা না জিনে না জানে কই গেলে ভালো হইব এই জিনিসটা যারা না বুঝে অনেকটা তো বেগ করে জানি না অতি তাড়াতাড়ি জানি না আসা বললে টাকা কম যা হুবই টাকটা ভালো হয়ে যা আল্লাহ ভালো করে দে সফুল্লাহ স্যারের
পদার সবলা স্যার হুবই একটা চিকিৎসাতে ভালো হয়ে সবই আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার ভাইকেও পেয়েছি, যিনি পুরো সময়টাতে ওনার হাজব্যান্ড যেমন ওনার সাথে ছিল, ওনার ভাইও তত্ত্বাবধান ছিল এবং ওনার আন্তরিক প্রচেষ্টা ছিল। একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার একটু নামটা যদি একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমার নাম হচ্ছে হাফেজ আল আমিন। আলহামদুলিল্লাহ, বিশ্বাসী। জি, আমি ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসার মসজিদের মধ্যে নিয়মিত করতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার বোন অনেক দিন যাবত অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ ছিল। তো আমরা মাঝে মধ্যে যাইতাম, যাই আপাদের বাড়িতে গেলে তো আপা সবসময় দেখতাম যে ব্যথা যন্ত্রণা সবসময় বলতো, ভাই খুব ব্যথা খুব ব্যথা। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো খুব কষ্ট লাগতো মনের মধ্যে যে বোন অসুস্থ থাকলে আসলে ব্লাডের সম্পর্কটা কত কষ্ট, সেটাই বিষয় অনেক বিষয়। কিছু করতে পারছি না, কিছু করতে পারতেছে না, অনেক টাকা পয়সা অনেক উড়াইতেছে দোলাভাই, আলহামদুলিল্লাহ অনেক টাকা উড়াইছে বোনের জন্য, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো পরিশেষে যখন একদিন গেলাম ওনাদের বাসায়, তো আমার আপা বলতেছে যে আলামিন একটা ভিডিও ওই যে প্রধান স্যার উনি এরকম এরকম চিকিৎসা চালাইতেছে। তো আমি বললাম দেখি, আপনি বলতেছেন অনেক মনে মনে পড়াশোনা করতেছে আর কি। তো আমি দেখলাম যে আসলে সত্যি স্যারের মানে স্ট্রাকচার দেখার পরে খুব ভালো লাগে, বিশ্বাস চলে আসে, চলে আসে যে আসলে হতে পারে, ভালো হতে পারে, এরকম একটা মানুষের সিক্স সেন্স কাজ করে সবসময়, ওই জিনিসটা আসছে মনের মধ্যে। তখন আমি ভাইকে বললাম যে আসলে দেখেন এরকম দেখা যায়, আল্লাহ যদি ভালো করে শেষ একটা চিকিৎসা নিয়ে দেখতে পারেন। জি জি, হ্যাঁ ঢাকা শহরে যেতে পারে, চিন্তা করেই সংসারে নিয়ে আসে। তখন বলার পরে ভাই বললো ঠিক আছে তাহলে আমরা যাবো। তো ভাই আসলো আর কি ঢাকাতে, আসার পরে তো স্যারের সাথে দেখা করলো, দেখা করার পরে আমাদেরকে জানাইলো এই মনে মন পরিস্থিতি, স্যার অনেক রুগী আসলে জায়গা নাই ইয়ার মধ্যে হসপিটালে, অনেক রুগী এমনি এমনি। তো আমি বললাম যে দেখেন, হ্যাঁ রুগী তো অনেক প্রবলেমটা বেশি, তো দেখেন স্যারকে রিকোয়েস্ট করে যদি পারেন একটা ভালো একটা ইয়ে নিয়ে, সময় টাকা পয়সার ফ্যাক্ট না, কিন্তু ভালো চিকিৎসাটা ভালো হোক। তো বলার পরে ভাই আরেকবার আবার আসলো ঢাকাতে, আসার পরে স্যারের সাথে দেখা করলো। তো স্যার বললেন যে এক মাসের হ্যাঁ ওনাকে চিকিৎসা চালাইতে হবে। তো আমাদের মনের মধ্যে খুব মানে ইয়ে লাগতেছে, এক মাস থাকবে ঢাকাতে গিয়ে এরকম একটা খুব মনের মধ্যে ভয় লাগতেছিল। পরে কাজ করার পরে বললাম যে চিকিৎসা ঢাকা শহর ভালো হবে, ভাই বললো যে হ্যাঁ অনেক ভালো যা পরিস্থিতি, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু যখন দেখলেন যে উনি ভর্তি হয়ে গেছেন এবং মাত্র অল্প কয়েকটা দিনের ভিতরে উনি সুস্থ হয়ে গেছেন, ফোনে নিশ্চয়ই কথা হচ্ছে, ফোনে কথা হয়েছে, আপার সাথে কথা করুন কন্টিনিউ বলতাম, যখন বলতেন হ্যাঁ জিজ্ঞেস করতেন যে কেমন আছেন, বাবা বলতেছে যে আগে থেকে একটু ভালো লাগতেছে, এখন ধীরে ধীরে বলছে ধীরে ধীরে ভালো ভালো আসতেছে এখন মোটামুটি। তো আমাদের মনে মধ্যে একটা আনন্দ আসছে, দীর্ঘ অনেকটা দিন পর শুনতেছেন যে বোন বলছে আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগলো। আগে যখন ফোন করতেন সবসময় বলতো যে আমি খারাপ আছি, ভালো আছি, ব্যথা হস করে আসছে, আমার আব্বু হস করে আসছে, ওনারা মানে খুব টেনশন নিত যে ঢাকা শহর মেয়ে আছে এই চিকিৎসাধীন। তো ওনারাও ফোন দিত সবসময়, তো আবা যখন বলতো যে হ্যাঁ একটু ভালো লাগতেছে, তখন আপা খুব আমার আব্বা আমরা খুব খুশি হইতো এরকম। তো যখন লাস্ট আপনার যখন আমি বাড়ি থেকে আসছি, আজকে দুই দিন হয়েছে, তো আসার সময় আমার আব্বা আম্মু আমার আপার জন্য অনেক কিছু রান্না টান্না করে দিছে। হ্যাঁ খুশি আনন্দ আর কি, যে আমাকে পাঠাইছে যে আপাকে নিয়ে যাইতে, সুস্থ হয়েছে এখন। তো এই আর কি স্যার, এই যে দীর্ঘ একটা সময় পরে নিজের বোনকে সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ পাক এরকম যে স্যারের উসিলাই উসিলার মাধ্যমে আল্লাহ সুস্থ করে, কারণ মানুষ কোনো কিছু করতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা যদি কাউকে হ্যাঁ এরকম দেয় মানুষকে, এরকম আল্লাহ তাআলা ওনাকে একটা ইয়ে দিছে, উনির উসিলে আমার আপা আজকে সুস্থ। আপনাদের ওনার জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ, সবসময় মৃত্যুর আগ পর্যন্ত স্যারের জন্য দোয়া করবো। একটু আগে আমি স্যারের রুমে গেছিলাম, স্যারের ব্যবহার অনেক ভালো, অনেক ভালো লাগছে। আসলে এখানে আসার পর থেকে এই যে এখানের স্টাফ যারা আছে সকলেই অনেক ভালো ব্যবহার, আসলে এই জিনিসটা আমার ভাইয়েরাও বলতেছে যে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর ব্যবহার, টাকা পয়সা ফেক না, বাট এটা অনেক বড় একটা ভালো একটা ব্যবহার। আমি অনেক হসপিটালে ঢাকাতেও এবং কুমিল্লাতে অনেক হসপিটালে গেছি, কিন্তু এরকম আমি আসার পরে বলছি যে আসলে এখানে ব্যবহারটা অনেক ভালো। নিচে যে গেটম্যান মানে গেট থেকে শুরু হয়, গেট থেকে ওনারা পাঁচটা নামাজ পড়ে, ওনাদেরকে আমি কাকে জিজ্ঞেস করলাম রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে, আমি এক জায়গায় যাবো, ওনারা বলতেছে যে রাত যখনই আসেন লক দিবেন, আমরা নিচে আসি ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এই ব্যবহারগুলো আমি ওদেরকে বলছি, আমার ভাইদেরকেও বলছি যে আসলে খুব ভালো লাগছে। ধন্যবাদ আলামিন সাহেব, ইনশাল্লাহ। দর্শক, আমি শুনলাম এতক্ষণ, দেখুন ওনারা আসলে আজকে আনন্দে কতটা এক্সাইটেড, কতটা খুশি আজকে আসলে ওনাদের পরিবার আসলে এসেছে। গত 5 থেকে 6 বছরের যে একটা জার্নি, যে একটা কষ্ট করে একটা সময়, দেখুন দর্শক আমরা বলবো না যে অপারেশন দরকার নেই, এই কথাটা আসলে আমরা কখনোই বলবো না, অপারেশন দরকার আছে। তবে আমরা যদি অপারেশন ছাড়া একটা রোগীকে সুস্থ করা সম্ভব হয়, আমরা কেন আসলে অপারেশনে যাব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন।
কিছু কিছু সিরিয়াস পেশেন্ট আছেন, কিছু কিছু এমন অবস্থা তৈরি হয় যেটা আসলে অপারেশন না করলেই না, সেটা অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এমন এমন অনেক পেশেন্ট পাই যাদেরকে আসলে অপারেশন ছাড়াই ফিরিয়ে আনা সম্ভব, যার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে, আমাদের অসংখ্য ভিডিও আছে। যদি আমরা অপারেশন ছাড়া একটা রোগীকে ফিরিয়ে আনতে পারি, আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব, আগে দেখা যাক অপারেশন ছাড়া হয় কি না। যদি না হয় সেটা অবশ্যই অপারেশন করতে হবে, বাট আমাদেরকে চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে, এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।